সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকমন্ডলী আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এম হোসেন স্বাগত ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ দৈনিক ইত্তেফাকে শিরোনাম হচ্ছে অর্থের সংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ জাতীয় সংসদে বাজেট উপস্থাপন আজ আর টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী নজরুবিন সামনে কঠিন চ্যালেঞ্জ যে ওয়াশিংটন দূতাবাসে মিলিয়ন ডলার চুরি তদন্তে ফাইল গায়েব তদন্ত ফাইল কালবেলা আইএমএফ এর চাপে শুল্ক ছাড়ের তালিকা সংকুচিত চ্যালেঞ্জ চাপ সামলে স্বস্তি ফেরানো দেশ রূপান্তর মূল্যস্ফীতি ডলার বড় চ্যালেঞ্জ সংখ্যা নিয়ে সরকার গঠছেন মোদি সময়ের আলো কঠিন সময়ে বড় বাজেট এবার মোদির চ্যালেঞ্জ সুসংহত জোট খবরের কাগজ কি চমক দেখাবেন অর্থমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যর্থতায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা করতোয়া আট লাখ কোটি টাকার বাজেট যাচ্ছেন না বেজির সময় চেয়ে আবেদন টিভিএস কলস ফর টাফ মেজার্স বাজেটে আসছি পরে যেহেতু নির্বাচন নিয়ে আপনি খুব ভারতের নির্বাচন নিয়ে আপনি মোটামুটি ঢাকার থেকে বসেই প্রতি সপ্তাহে খবর রাখছিলেন নানাভাবে কিন্তু এটাই কেমন দেখলেন নির্বাচন ধন্যবাদ আপনাকে এবং গভীর শুভেচ্ছা আপনার দর্শকদের আমি জড়িত ছিলাম বলবো না আছি এখনো কারণ এখনো শেষ হয়নি এটা একটা সংগঠন ভারত এবং ইউরোপের মিলে তো সেখানে এরা আমাকে আন্তর্জাতিক সংগঠন আন্তর্জাতিক বলতে আমাকে ইনক্লুড করেছে কারণ আমার ইন্টারেস্ট ছিল করার জন্য এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন মনিটরিং প্ল্যাটফর্ম আচ্ছা তো এইটাতে মানে মোটামুটি অবজারভার আছে অবজারভাররা প্রতি সপ্তাহে একটা ফিডব্যাক দিত যে মোটা মোটা এগুলো ইলেকশন কমিশনের আচার আচরণ অন্যান্য জায়গায় বা বিশেষ করে ইলেকশন কমিশনের আচার বেশি বেশিরভাগ মনিটর করা হচ্ছিল আর নীতিগীতির মধ্যে খুব একটা যায়নি এবং কোর্টের রায় উপরে উপরে দুই পার্টিরই বিহেভিয়ার তো ওটা আগামী সপ্তাহে মোটামুটি একটু ওয়াইন্ড আপ হবে তারপরে একটা ফাইনাল রিপোর্ট হবে যেটা বিভিন্ন সেই হিসাবে আমি নজর রাখছিলাম এবং সেটা শিডিউল ডিক্লেয়ার করার আগের থেকে শিডিউল ডিক্লেয়ার হয়েছে উনিশে এপ্রিল এটা শুরু এটা শুরু হয়েছিল মার্চ মাঝে মাঝে মার্চ থেকে মোটামুটি প্রিপারেশন কথাবার্তা মোটার সপারেন কি হবে কি হবে এগুলো তো তারপরে তো ইলেকশন আসলো ইলেকশন ভোটিং হলো গতকালকে রেজাল্ট প্রায় মিডনাইটে নাইটে শেষ হলো আজকে ড্রামাটিক জিনিসপত্র হচ্ছে সেগুলো দেখলাম মানে মোটামুটি আইডিয়া নিলাম যে কী হচ্ছে তো এই নির্বাচনটা প্রথমে তো আমি যদি বলি মোটা কথা যদি বলি ভারতের ইলেকশন নিয়ে ইলেকশন ইলেকশন নিয়ে খুব বেশি মতভেদ নেই লোকে যায় ভোট দেয় পার্টি পার্টিসিপেট করে এবং হারা যেতা তার মধ্যে আছে। তো কাজেই এই 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 নির্বাচনটা একটু বৈশিষ্ট্য রেখেছিল এই জন্য যে আমরা যে মাত্রায় ভারতকে ক্রমান্বয়ে ভারতের রাজনীতি ক্রমান্বয়ে একটা ধর্মান্ধতার দিকে যাচ্ছিল এবং ডিকটোটোরিয়াল বিষয় চলে গেছিল গত দশ বছরে যেটা হয় যখন লং টাইম একটা সরকার থাকে তার বিহেভিয়ারই অন্যরকম হয় এবং ইন্টারেস্টিংলি এই প্রথমবার ভারতে দেখা গেছে যে মোটামুটিভাবে একটা এক নায়কতন্ত্রের ছায়া তৈরি হয়ে গেছিল যেমন ধরুন প্রাইভেট মিডিয়া থেকে শুরু করে সরকারি মিডিয়া তো আছে প্রাইভেট মিডিয়া পর্যন্ত একরকম একটা আতঙ্কের মধ্যে চলে গেছিলো এবং তারা সরকারকে সাপোর্ট করা শুরু করেছে নিয়ন্ত্রণ ছিল নিয়ন্ত্রণ এমনকি এনডি টিভি যেটা প্রণয় রয়ের টিভি ছিল সেটা পর্যন্ত কিন্তু ছলে বলে কৌশলে আদানি সাহেব কিনে এটাকে এই মোদী সরকার তাবেদার বানিয়ে ফেলেছে আর পত্রিকার ভিতরেও অনেক নাম করা পত্রপত্রিকা মুখ খুলে কথা বলতে পারছিল না তার মানে এটা ওয়েস্টার্ন কনসেপ্ট ইন্ডিয়ার ডেমোক্রেসি ব্যাকস্লাইডিং এবং অটোক্রেটিক ইলেক্টেড অটোক্রেসি বলে সম্বোধন করা হয়েছিল সেই প্রেক্ষাপটে আপনি যদি দেখেন যে থার্ড টার্ম মোদি বিজেপির যে উদ্দেশ্য ছিল যে তারা এত কনফিডেন্ট ছিল যে তারা হিন্দুত্বকে নিয়ে আর কোনো আইটেম কিন্তু ছিল না আর হিন্দুত্বকে নিয়ে এবং একটা কমিউনাল আপনার দৃষ্টিভঙ্গি নিয়ে পুরো প্রচারণা চালিয়ে গেছে সংবিধান পরিবর্তনের সংবিধান পরিবর্তনের কথা যদিও মোদী বলে নেই কিন্তু তার পার্টির লোকজন বলে চারশো হলে তারা সংবিধান পরিবর্তন করে এটাকে হিন্দু রাষ্ট্র বানাবে এবং অখণ্ড ভারতের বিষয়টিকে নিয়ে আসবে এবং আপনি দেখেন যে পার্লামেন্ট একটা অখণ্ড ভারতের চিত্র উঠিয়ে তুলে তুলে ধরেছে যেটা নিয়ে আমাদের সাথে কিছুদিন হওয়ার নেপালের সাথে একটা গণ্ডগোল শুরু হয়ে গেছে হাওবার এই প্রেক্ষাপটে আপনি দেখেন যে পুরো ক্যাম্পেইনের ভিতরে আসল সমস্যা যেগুলো সেগুলো কিন্তু তুলে ধরা হয়নি বেকারত্ব তারপরে আপনার মাইনরিটি রিপ্রেশন এই গো নিধন এই সমস্ত নিয়ে যেভাবে লিঞ্চ করা হয়েছে আনপ্রেসিডেন্টেড তারপরে আপনার স্বাস্থ্যখাতে স্বাস্থ্যখাতের অবস্থা রিপ্রেশন অফ অপোজিশন এটা তো আপনার কেজরিওয়াল বললই পাবলিক মিটিং এবং ইন্টারভিউ যে কীভাবে আশেপা পাশের দুই দেশ থেকে সবক নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে সবক নিয়ে মোদি অপোজেশানকে শান্ত করার চেষ্টা করছে প্রচুর মানে জেলে পাঠানো হয়েছে তাদের ঘরের থেকে বের বের হতে দেওয়া হয়নি তারপরে আপনার রেস্ট্রিক্টেড করা হয়েছে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সিবিআই যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোল ছিল সেগুলোকে ব্যবহার করা হয়েছে ইনকাম ট্যাক্স লাগানো হয়েছে আপনার বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যদিও ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টারকে কাবু করতে পারেন কিন্তু তার অনেক সাংসদ যারা রিপ্রেজেন্ট করেছেন তাদের বিরুদ্ধে ইনকাম ট্যাক্স সিবিআই লাগানো হয়েছিল তো এই সব কিছুই কিন্তু একটা রিপ্রেশনের বিষয় সেই জায়গাতে আমার মনে হয় যে বিজেপি ওয়াজ ওভার কনফিডেন্ট এবং সবচেয়ে বড় যে অযোধ্যাতে সেই রাম মন্দির উনি তৈরি করলেন এবং তিনি একাই কিন্তু ওটা উদ্ঘাটনও তিনি একাই করলেন তিনি একাই ঢুকলেন না রাষ্ট্রপতিকে ডাকলেন না আর কাউকে ডাকলেন এই তার মানে হচ্ছে যে উনি তারপরে ওখান থেকে ফিরে এসে একটা কাল্ট ফিগার তাকে সবাই মিলে একটা কাল্ট ফিগার বানিয়ে দিল আর সে নিজের মুখে বললেন যে আমি তো মানুষ না আমি তো ভগবানের অবতার কখনো বলে আমি রামের অবতার কখনো তার তার সাপোর্টাররা বলছে বিষ্ণুর অবতার তা মানে সে মোটামুটি ধরে নিয়েছিল যে থার্ড টার্ম যখন আসবে তখন সে এমন ফিগার হবে যে ভারতে ফিগার মোদি ছাড়া আর কিছু নেই এমন কি কতগুলো ভাষ্যকর কথাবার্তা উনি বলেছেন উনি বলেছেন রিচার্ড অ্যাটনবোর গান্ধী ফিল্ম রিলিজ হওয়ার আগে গান্ধীকে কেউ চিনত না দুনিয়াতে ওই ছবির মাধ্যমে তিনি চিনেছেন এবং উনি নেহরুকে প্লাস পাইনের জায়গায় থাকবেন নেহরুকে টেনে নিচে নামানোর সমস্ত ব্যবস্থা করেছেন তার মানে পুরো ক্যাম্পেইনে আপনি যদি দেখেন যতগুলো পোস্টার যতগুলো ব্যানার যেখানে যা লেগেছে শুধু মোদি আর কারো কোনো ছবি নেই না অমিত না আরও কারো না যোগী টো ছবি নেই মোদি এই অবস্থা যখন ভারত চলে গেছে এবং মোদ্দা যে জিনিসগুলো তোমার টাচ করলেন না মহিলাদের খেপালেন। অনেক কথা বলে মাইনরিটিকে খ্যাপালেন এইসব করার যে রেজাল্টটা হচ্ছে এটা কাজেই ইন্ডিয়ান ভারতীয় বা এই যে কোনো দেশের আপনার ভোটারদেরকে একবারে আপনি বোকা ভাববেন যে আপনি আপনি চমক দেখাবেন হ্যাঁ আপনি উড়ন্ত রেল দেখাবেন আপনি পাতাল রেল দেখাবেন বুলেট ট্রেন দেখাবেন আসল জায়গায় আপনি ধরবেন না বেকারত্ব ফর্টি পার্সেন্ট তারপরে আপনার দলিতদের আপনি লোক আপনার করছেন না তারপরে আপনার স্বাস্থ্যগত অবস্থা ইকোনমিক অবস্থা কোনোটাতেই আপনি টাচ করলেন না হোয়াট ইজ ইয়ার প্রোগ্রাম আপনি শুধু বললেন মুসলমানরা এদেশে বুঝবাটিয়া তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে তাদের বাচ্চা কাচ্চা বেশি তারা সোনা নিয়ে যাবে আর বিপক্ষকে যত রকমের কটু কথা আছে সব দিয়ে মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণ সংকোচিত আপনি দেখেন কি হলো যে এক্সিট পোল তো দেখলেন মানে এই এক্সিট পোল ম্যানিপুলেট করেছিল ম্যানিপুলেট করেছে বা চিন্তা করেন যে চল্লিশ চারশো ভোট চারশো রাশন দিয়ে দিয়েছে মানে এটা কমপ্লিট সাই ওয়ারফেয়ার টু ডিমোরালাইজ দি আদার্স আমাকে একটা স্টেজ তৈরি করেছিল যে ম্যানুপুলেট করা যায় কিনা তো হবে এই অবস্থাতে যা এখন হয়েছে এটা খুব ভালো হয়েছে আমি বলবো মানে ভোটাররা তো এই এর বিরুদ্ধে রায় দিয়ে ভোটাররা এর বিরুদ্ধে রায় আপনি চিন্তা করেন আমি কয়েকটা এক্সাম্পল আপনাকে দিই যেহেতু এই বিষয়ে কথা হচ্ছে আপনি দেখেন যে দু সালে দু সালে থেকে টি আসন লুজ করেছে কোথায় করছে এটা বলি আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আপনি ফর্টি সেভেন আসন গেইন করেছে সমাজবাদী দল বা সমাজবাদী পার্টি যেটা মানে যেটা আখিলেশ যেটা মুলায়ম সিং যাদবের পার্টি ছিল সেটা গতবার পাঁচটা মাত্র পেয়েছিল উত্তরপ্রদেশে এবার উত্তরপ্রদেশে সাতত্রিশটা পেয়েছে তাহলে আপনি অল ইন্ডিয়া তৃণমূল বাইশটি ছিল আমি যখন কলকাতায় গেলাম বিভিন্ন লোকজনের সাথে কথা বলো আমি একটু অন্যরকম আভাস পেলাম যে তৃণমূলের বেশ কিছু সমস্যা আছে এবার হয়তো কমতে পারে তারা চিন্তিত ছিল ওই কমের সিটগুলো কে নেবে কিন্তু আলটিমেটলি দেখেন তৃণমূল আশ্চর্যভাবে উনত্রিশটি পেয়েছে এবং রিডিউস টু টুয়েলভ আপনার আঠারো থেকে বারোতে নিয়ে গেছে বিজেপি তার মানে পশ্চিমবাংলায় বিজেপির অস্তিত্ব বলতে গেলে নাই বারোটি মাত্র এই অবস্থায় যদি আপনি আসেন তাহলে এখন কোয়ালিশন সরকারের কথাবার্তা চলছে কোয়ালিশন সরকার মেইন পার্টনার হচ্ছে জেডিইউ জনতা দল ইউনাইটেড আর এদিকে হচ্ছে আপনার তেলুগু দেশম পার্টি এদেরকে নিয়ে মোদিকে সরকার গঠন করতে হবে এবং আপনি জানেন যে জোট সরকার হলে আপনাকে জোটকে নিয়ে চলতে হবে আদারওয়াইজ আপনি চলতে পারবেন না তারপরে একটা বিশাল বড়ো ধরনের একটা অপজিশন ওখানে তৈরি হচ্ছে তো সেই জায়গাতে আমার মনে হয় যে ইন্ডিয়াকে আমি যদি বলি যে ইন্ডিয়ান গণতন্ত্র নিয়ে আমরা অত্যন্ত সংকীর্ণ ছিলাম এবং ভারতের এই অবস্থা এটা যে আমাদেরকে কতখানি এফেক্ট করেছে আরও ভবিষ্যতে করবে আশেপাশের দেশগুলোকে করবে সেটা নিয়ে কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু শঙ্কিত ছিল সেখান থেকে এটা একটা রিলিফ একটা বিশাল রিলিফ আর একটা মজার কথা দেখেন মোদীর যে মোদি সাহেবের যে মার্জিন গতবারে চার লক্ষ ছিল এবার দেড় লক্ষতে আসছে একই কনস্টিটিউন্সি প্যারাস ভোটার সংখ্যা বেড়েছে তিয়াত্তর হাজার ভোটার সংখ্যা ওখানে বেড়েছে দ্বিতীয় জিনিস লক্ষ্য করুন যে উনি রাম মন্দির তৈরি করে তিন লক্ষ লোক এক সমাবেত করেছিলেন ছত্রিশ ঘন্টা রাম মন্দির উদ্বোধনের বিষয় চলছে ভগবান রামের মূর্তি এবং তার প্রাণ যেটাকে বলে প্রাণ নিবাস সেই জায়গাতে ফয়দাবাদ যেটা অযোধ্যার কনস্টিটুয়েন্সি হেরে গেছেন ধরা সাহেব কার কাছে ওই এসপি হ্যাঁ এবং এসপি যিনি জিতেছেন তিনি কিন্তু ও মানে আদার ব্যাকওয়ার্ড কাস্ট তার মানে তিনি লোয়ার কাস্টের একজন একজন লোক তিনি হিন্দু অবশ্যই তার মানে হচ্ছে যে ইভেন অযোধ্যাতে যে রাম বা হিন্দুত্ব নিয়ে যে পলিটিক্সটা করছো লিভিং অ্যাসাইড আদার প্রবলেম এবং মার্জিনাইজিং গরিব মানুষ দলিত মুসলমানদের যা হয়েছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ ছিল বিজেপির আমি যদি বলি দুর্গ সেটা ভেঙে গেছে আনপ্রেসিডেন্টেড আনথিংকেবল কেউ চিন্তাও করেনি আমার মনে হয় যে বিজেপি মোদি সাহেব নিয়েও চিন্তা করার নেই যে উত্তরপ্রদেশে এই অবস্থা হবে যেখানে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিল যে মুসলমানদের মাইক নিয়ে এনেছি আর আজান জোরে হবে না রাস্তা নামাজ পড়তে হবে না পিটানল আপনি ভিডিও দেখছেন এইসব করে আপনি থাকতে পারেন না যদি জনগণ আপনার সাথে না থাকে এবং এটা প্রমাণিত হয়েছে যে সাধারণ মানুষ মোদীর এই সমস্ত চমক ধমকের মধ্যে ছিল না এখন তাহলে কী হবে এখন যেটা হবে এখন বহু বছর পরে ভারতে একটি আপনার সরকার হতে যাচ্ছে যে সরকার কোয়ালিশন সরকার এবং কোয়ালিশন সরকার কিন্তু আর ওই ভাবে চলতে পারবে না এখন কথা হলো যে মোদী সাহেব তো অভ্যাস হয়ে গেছে ডিকটেটোরিয়াল ম্যাজে চলাফেরা করার সেটা উনি পারবেন কিনা এদেরকে নিয়ে যেতে দেখার বিষয় হবে যে পার্লামেন্টটা যখন বসবে এত বড় অপজিশন এত বড় অপজিশন নিয়ে আপনারা এত বড় অপজিশন এক পার্টি না কিন্তু যে সোবেনি পার্টিস হ্যাঁ যে মহায়মন্ত্রীর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে এবং ইডি লাগিয়ে চলো সেই সিআইআর রিটার্ন ওই সেই তো সবচেয়ে মানে অডিওবল ছিল সবচেয়ে ভোকাল সো এইখানে আর ওই রকম মনোমানী করা যাবে না যে আপনি বাতিল করে দিবেন এটা ওকে ধরে নিয়ে যাবেন এদেরকে বাইর করে দিবেন রাহুল গান্ধীকে নাকচ করে দিবেন মহামুত্রকে নাকচ করে দেবেন দ্যাট উইল নট এবং যে ডিক্টেটোরিয়াল প্যাটার্ন যেটা ছিল সেখান থেকে হয়তো আমরা হয়তো দেখব যে এই যেটাকে এখন গদি মিডিয়া নাম দেওয়া হয়েছে তারা কিভাবে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি অলরেডি উল্টানো শুরু হয়ে গেছে আর ডেমোক্রেটিক প্রসেসটা যে ডেমোক্রেটিক প্রসেসটা সংকুচিত হচ্ছিল সেটাকে হয়তো আস্তে 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 আরও বিস্তৃত হতে দেখব যে ডেমোক্রেটিক প্রসেস টেকিং প্লেস এটা ডেফিনেটলি এই চেঞ্জগুলো আমরা হয়তো কিছুদিনের মধ্যে দেখতে পারবো আর সবচেয়ে বড় হলো যে একটা একটা যৌথ সরকার কিন্তু সবসময় একটু দুর্বল থাকে এর ফরেন পলিসি বলেন হয়তো ডিফারেন্ট লুক দেবে ধরেন আপনি চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু কিন্তু একজন পাকা অ্যাডমিনিস্ট্রেটর এবং উনি এক সময় ই ওয়াজ অ্যাওয়ার্ডেড এজ দি বেস্ট চিফ মিনিস্টার ইন এশিয়া তিনি যেভাবে বেকারত্ব দূর করেছিলেন তার একটা বড় এক্সপিরিয়েন্স আছে নীতিশ কুমারের বড় একটা এক্সপিরিয়েন্স উনি রেলওয়ে মন্ত্রী ছিলেন যখন ইন্ডিয়ান রেলওয়ে টেকিং অফ তো কাজে এই দুই এবং তারা কিন্তু কমিউনাল না দুইজনের একজনও কমিনাল না এবং তারাও ভালো করে জানে যে তাদের উপরে ডিপেন্ড করবে এই আগামী বছর বা হয়তো এই বছরের শেষের দিকে বা আগামী বছরে তাদের এখানে আপনার স্টেট ইলেকশনগুলো হবে তো সেইগুলো এফেক্ট করবে যদি তারা তাদের নীতি থেকে বের বিজেপির রাস্তা ধরে এখন প্রশ্ন হচ্ছে যেটা আমার কাছে প্রশ্ন যে বিজেপির কত কত স্টল ওয়ার্ড থাকবে কতজন থাকবে না কারণ আমি যে সমস্ত মোটামুটি আজ পাচ্ছি ইভেন আর এস এস ইস নট ভেরি হ্যাপি তারা মনে করে এই ডিভ্যাকলের জন্য দায়ী দুজনই ব্যক্তি যাদেরকে বলে এমও এমওএসএইচ মোদি আর শাহ অমিত শাহ শাহ তো অমিত শাহ থাকবেন কিনা আমি জানি না এবং এদের যে যেই যেই জোট সরকার হচ্ছে যাদের কিনে জোট করছে তারাও ভালো করে জানে যে সরে গেলে থাকবে না দেওয়ার ফল তাদের বার্গেনিং চিপসটা কী হবে অলরেডি সাতটা স্লট চেয়েছে ইনক্লুডিং দি স্পিকার আমি আশ্চর্য হব না যদি ডেপটি প্রাইম মিনিস্টারের পদটাও দুইজনের একজন কেউ চেয়ে বসে তো কাজেই এখনো যেটা বলবো যে একটা ড্রামাটিক টার্ন আমরা হয়তো দেখতে পাবো আজকে আমি যেটা বলবো আমি ব্যক্তিগতভাবে হয়তো আপনি বাকিদের কথা জানি না আমি আমার মনে হচ্ছিল যে আমি এত আনন্দ পাইনি একটা ইলেকশন একটা ইলেকশন ও ইলেকশন রেজাল্ট দেখতে গিয়ে যে হাউ মানে কিভাবে একটা আপনাকে বলে পার্টিসিপেটেড ইলেকশন হয় ও কিভাবে একটা পার্টিসিপেটেড ইলেকশনের রং কি হয় আমরা তো বহু থেকে দেখি না আমরা থেকে আমরা কি এখান থেকে শিখব কিছু শুনেন শেখার ব্যাপারটা হলো যেটা আপনি শিখতে চান আচ্ছা আর আপনি যদি মনে করেন এজ এডিটর জি আপনি ওয়াশিংটন পোস্টের এডিটর বড় এডিটর হয়ে গেছেন আর ও কি জানে আমি সব জানি আমি আই ক্যান ট্রেন বাকি অব্দি এডিটার তাহলে আপনারা শিখবেন না আপনি তখনই শিখবেন যদি আপনার শেখার ইচ্ছা থাকে এবং আপনার শেখার মনোভাব থাকে মনোবৃত্তি থাকে আর আপনি যদি মনে করেন যে জনগণের সাথে আপনার সম্পর্ক নেই আপনাকে যদি এটা রিয়েলাইজ না করেন তাহলে এইসব দেখে থেকে কিছু হবে না কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেহেতু ইলেকশন সম্বন্ধে একটু জানি আমি তো বেশি ইনভলভ হয়ে গেলাম যে এই একটা কথা বিউটি অফ বিউটি অফ ইলেকশন সাত ফেজে হয়েছে বাট সবাই কিন্তু ধৈর্য ধরে ভোটটা দিয়েছে যদিও ভোট 67% এখানে বাক্স পরিবর্তন হয় নাই মিডিয়া কো বাক্স পরিবর্তন হয় নাই মিডিয়া কো অনেকে অনেক আশঙ্কা করছিল আমাকে অনেকে আশঙ্কা বলছিল যে শেষের দিকে দেখবেন যে পার্টি নাই তো সময় শেষ হয়ে গেছে এই আলোচনার মধ্যেই যাই জানেন যে বাজেট কাল বাজেট দেয়া হচ্ছে যে বাজেটে তো নানা চ্যালেঞ্জ একদিকে হলো অর্থের সংস্থান কিভাবে হবে আরেকটা হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা এই দুইটা এটা কি কিভাবে দেখছেন যদিও আমি অর্থনীতির অত বিশেষ বুঝিতে কিন্তু একজন নাগরিক সাধারণ অর্থনীতি বুঝেন না হিসাবে কোনো দিন কিন্তু আমি বাজেট সত্যি কথা বলতে কি পড়েও দেখিনি আমি যে জানি কত টাকার বাজেট হয়েছে আমাকে কি এফেক্ট করে আমাকে এফেক্ট করে পেট্রোল কিনতে গেছে পেট্রোলের দাম বেশি আমাকে এফেক্ট করছে আমাকে এখন মানে প্রায় প্রায় আপনার আট থেকে নয় হাজার টাকা বেশি দিতে হচ্ছে ইলেকট্রিসিটির গরমের সময় আমাকে এফেক্ট করে পানির দাম বেড়েছে হ্যাঁ আরও নাকি বাড়বে গ্যাসের দাম বেড়েছে আমাকে এফেক্ট করে বাজারে গেলে যখন আমি দেখি একশো পঞ্চাশ টাকা ডিম আমাকে এফেক্ট করে যে আমি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে যখন যাই তখন একটা একটা হীনমনতায় ভুগি কাজেই এই বাজেটে যদি আমাকে রিলিফ দিতে না পারে আমি এই বাজেটে আপনি কোথায় টানেল বানালেন না কোথায় কী করলেন যেটা এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেন্ড ইন 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 ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া তো কম হয়নি তো টানেল ডিজ দ্যাট মেট্রো রেল মানে সুপার ফাস্ট ট্রেন হ্যাঁ চাঁদে গেছে হ্যাঁ এয়ারক্রাফট ক্যারিয়ার নামতেছে হ্যাঁ আলটিমেটলি কী হলো ওই জনগণ তার যে চাহিদাগুলো ছিল আচ্ছা শেষ কথা হচ্ছে জনগণ ভুল করে না জনগণ ভুল করে না এখন আপনি এই বাজেট আমাদের জনগণ তো সুযোগ পায় না আমাদের সুযোগ পায় না বলে সুযোগ পায় না বলে এখন থার্টি সেভেন পার্সেন্ট বা কি থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট এবং আমি আজকে আমার নানাবাড়িতে একটা ইলেকশন হচ্ছে খুব ক্লোজলি দেখছিলাম এবং যে জিতেছে বলা হচ্ছে সে কোটি কোটি টাকা ছড়িয়েছে কারণ তাকে যে সাপোর্ট করছিল সে টাকা দিয়েছে এবং ছবি আসলো আমার কাছে যে টাকা দিচ্ছে তার মানে এখন এখন আমাদের ভোটাররা ভোট দিতে যাবে না আপনি পয়সা না দিলে কাজে এই এই অবস্থাতে যেটা যেটা বললাম যে বাজেটের কথা আমি জানি না এই বাজেটে কি থাকবে এই বাজেট রিলিফ কোনো কোনো ধরনের রিলিফ দেবে বলে আমার মনে হয় না এবং এই বাজেটে যারা বড়লোক আছেন যারা মালয়েশিয়াতে লোক পাঠিয়ে হাজার হাজার কোটি টাকা করেন তাদেরকে খান্ত করা যাবে তো তবুও বাজেট দেশে দেয় দেখি সেখানে কোনো জনসাধারণের জন্য কোন রিলিফ থাকে কিনা এখন তো হবে না কারণ আপনি তো লোন নিচ্ছেন আইএমএফ থেকে আইএমএফ বলতে সব সাবসিডি উঠিয়ে দাও তো চেষ্টা চলছে চলছে না হচ্ছে সেখানে ধরেন ঠিক আছে আমরা তো লোয়ার মিডল ক্লাস বা মিডিল ক্লাস আমাদের লাইফস্টাইল থেকে আমরা নিচে নামতে পারছি না কিন্তু গরিব মানুষের জন্য আপনি কী রিলিফ দেবেন সেটাও তো বাজেটে দেখা যাবে শেষ করতে চাই অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ইউমলে আজ পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন শুভরাত্রি